গেল শনিবার রাতের আগ পর্যন্ত সবকিছু ঠিকঠাক থাকলেও ঘূর্ণিঝড় বুলবুল সব লন্ডভন্ড করে দিয়ে যায় থমকে দেয় জীবনের স্বাভাবিক গতি মোংলার বিভিন্ন এলাকার গাছপালা উপড়ে এবং ঝড়ের কবলে তেরোশো সত্তরটি ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তলিয়ে গেছে এখানকার ষোলোশো আশি হেক্টর মাছের ঘের চলাচলা অনুপযোগী হয়ে পড়েছে এখানকার অন্তত পনেরোটি রাস্তা সরকারি সহায়তা না পেলে মানবেতর জীবনযাপন করতে হবে এখানকার মানুষের না গদদুয়ার গইছে সরকার আসলে খুব দ্রুত এর একটা পদক্ষেপ নেওয়া উচিত আমাদের সরকারে যদি কোনো ই না দেয় সহযোগিতা না করে তাহলে পরিবার নিয়ে আমাদের রাস্তা দাঁড় করতে হবে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা পৌঁছে দেয়া এবং ঘূর্ণিঝড়ের কারণে বন্ধ থাকা বিদ্যুৎ সংযোগ সংস্কার করে দ্রুত সংযোগ দেওয়ার আশ্বাস দিলেন কর্মকর্তারা এদিকে বুলবুলের আঘাতে ঝালকাঠির আটশো সতেরোটি ঘর বাড়ি ও চারশো পনেরো কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে নদীর পানি স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেড়ে তলিয়ে গেছে ছয়শো পনেরোটি মাছের ঘের এছাড়াও একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ হেক্টর জমিতে উঠতি এমন ও ছয় হাজার সত্তর হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায় বন্ধ হয়েছে বিদ্যুৎ সরবরাহ গাছপালা পড়ে রোড গোলাপ হয়ে গেছে এবং ইলেভেন কেপি তারের উপর গাছপালা পড়ে টোটাল লাইনটা বিচ্ছিন্ন হারিয়ে অনেক পরিবারে অবস্থান হয়েছে খোলা আকাশের নিচে ঘরের খাবার না থাকায় চুলোয় হাড়ি বশেনি অনেক বাড়িতে অভুক্ত থেকেই নতুন করে নেমে পড়েছে জীবনযুদ্ধে ব্যস্ত হয়ে পড়েছে ভাঙা ঘর মেরামতের কাজে কেউ আবার ব্যস্ত উপরে যাওয়া গাছপালা অপসারণে ঘাসপালা পড়ে গেছে পাকের হয়ে ঘূর্ণিঝড়ে ক্ষতির সঠিক পরিসংখ্যান নির্ণয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষি বিভাগের কর্মকর্তারাও মাঠ কর্মকর্তারা এখন মাঠে আছেন আগামী দুই তিন দিনের মধ্যেই আমরা আশা করি যে সঠিক ক্ষতি পর্যাপ্ত ত্রাণ সামগ্রীর পাশাপাশি আবারও সোজা হয়ে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে আশা অসহায় মানুষগুলোর মাসা আলমী আর টিভি